প্রাণে। গানে আওয়াজ তোলো প্রাণে, গানে আওয়াজ তোলো প্রাণে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের আজকের পর্ব একটু বিশেষভাবে সাজানো। আজকে আমরা শুনব মাটির গান। ফেজ আপ চ্যানেলের সেরা কণ্ঠ সিজন সিক্স পাওয়ার বাই শরীফ কিচেন স্টারে ক্যাম্প রাউন্ড শুরু হয়ে গেছে। আপনারা জানেন গত পর্বে আপনারা 10 জন প্রতিযোগীর গান শুনেছেন, আজকে আমরা আরও 10 জন প্রতিযোগীর গান শুনব, কিন্তু তাদের কণ্ঠে শুনব মাটির গান, লোকগীতি, পল্লীগীতি। তারা আজকে গাইবে আমাদের সম্মানিত জাজেসদের সামনে এবং আপনাদের সামনে আপনাদের ভালো লাগার গানগুলো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই জাজ প্যানেলকে, বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস জাজ প্যানেল বলি আমরা, মিউজিক্যাল রিয়েলিটি শোর। আমাদের সাথে রয়েছেন মিতালি মুখার্জি, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ এবং আমাদের সম্মানিত আরেক জাজ রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, তাকে আমরা ভীষণ মিস করব পুরো এপিসোড ধরে, কিন্তু আশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের সাথে যোগ দেবেন। আর আজকের এই পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যার গান আমরা শুনছি, যার যাকে বলা হয় বাংলার ফোক সম্রাট। হি ইজ নান আদার দেন বারি সিদ্দিকী। প্রিয় দর্শক, এই 10 জন প্রতিযোগীর গান তো আমরা শুনবো এবং এই 10 জন প্রতিযোগী থেকে একজন হবে ফিজ অফ ভয়েস অফ দ্য ডে আমাদের জাজেসদের মতামত অনুযায়ী। আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, আসছে শায়লা। শায়লা, খুবই সুন্দর লাগছে। আজকে আমরা সবাই তো একটু ভিন্ন আঙ্গিকে সাজ দিয়েছি, খুবই সুন্দর লাগছে। কোন গানটি করতে যাচ্ছেন আজকে? আমি আজকে একটি লালন গীতি করব, আমি অপার হয়ে বসে আছি। আমরা অপার হয়ে বসে আছি গান শুনবার জন্য, শুরু হয়ে যায়। Oh,
যদি ওই নামে রবে খ্যাতি অগতির না দিনে গতি ওই নামে রবে খ্যাতি ফকির লালো শায়লা, কেমন হলো গান জাজদের কাছ থেকে শুনি? জি অবশ্যই বিশ্বজিৎ স্যার। শায়লা, তুমি কি এই লালন গীতি গাও? না, আমি বেসিক্যালি লালন গীতি করি না। আমি প্রথম, এই প্রথম জীবনের প্রথম বলতে গেলে এখানেই লালন গীতি করলাম। যাই হোক, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, ভার্সেটালিটি গেজ করার জন্য কার কণ্ঠে কী ধরনের গান, সব ধরনের গান গাইতে পারে কিনা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। প্রথম হিসাবে আমি বলবো ভালোই গিয়েছো। সামিনা ম্যাম, আজকের ফোক রাউন্ড এবং আজকের আমাদের অতিথি বিচারক, আমাদের প্রাণপ্রিয় কণ্ঠশিল্পী এবং বংশীবাদক অপূর্ব, তার মানে বাঁশির বাজানো, সে আমাদের বাড়ি ভাই। বাড়ি ভাই আজকে এসেছে, আমাদের অনুষ্ঠানটা আরও ঝলমল করছে। আপনিই বলে দিবেন ছেলেমেয়েগুলো কেমন গাইছে, আমরা তো আছিই সাথে। আজকে শায়লা, তুমি কিন্তু সত্যি খুব সুন্দর গেয়েছ। ধন্যবাদ ম্যাম, খুব ভাল লাগছিল তোমার গান। তুমি যদি আরেকটু, যেহেতু তুমি আধুনিক গাও, আধুনিকের ফর্মুলাটাই হলো যে গানে তোমার গলাটা বসবে পানির মতো, সেই আকারটাই ধারণ করতে হবে। এটা হচ্ছে আধুনিক যাদের শিল্পীরা গান করে তাদের এটা একটা বৈশিষ্ট্য। তো সেই হিসাবে যে গানটা আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, মানে আমি এত ভুল ত্রুটি করে করছি সারা জীব, সব সময় গুনাহ করছি জেনে না জেনে, এইগুলোর ভার আমি আর নিতে পারছি না। তুমি আমাকে নিয়ে যাও বা একটা কিছু আমার জন্য করো, এই অগতির একটা গতি করে দাও, আমাকে তুমি শুদ্ধ করে দাও, না হলে নিয়ে যাও। এই যে আকুতিটা, এই যে শিকারটা, শিকারোক্তি, এটা তুমি যদি আরেকটু কাঁদতে পারতে, যেহেতু তুমি আধুনিক গাও তোমার এটা এসে যাওয়ার কথা, তুমি আরেকটু ফিল দিয়ে গানটা গাইলে আরও সুন্দর হতো। ফিল করতে হবে, কিন্তু তুমি করেছো এই বয়সেই, এখনও তো তুমি, হ্যাঁ, তুমি যেটা গেয়েছো এটা কিন্তু এই বয়সে এই মঞ্চে দাঁড়িয়ে অনেকেই গাইতে পারবে না। তো আমার তরফ থেকে ফুল মার্কস টু ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। আমাদের অতিথি বিচারক, আজকে সম্মানিত অতিথি বিচারক আসনে যিনি বসে রয়েছেন, আমাদের এই মঞ্চকে অনেক বেশি আলোকিত করেছেন, বাড়ি স্যার, আপনার কাছে জানতে চাই কেমন লাগলো ওর গান? কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, মিতালী মুখার্জি, আমরা একই অঙ্গনের মানুষ, দীর্ঘদিন যাবত এই লাইনে আছি। আমাদের চিন্তা চেতনা ভাবনা কাছাকাছি। তো শায়লার গান শুরু থেকে শেষ পর্যন্ত লালনের গানের যে বেদনা, সেটার আন্দাজ তার মধ্যে আছে।
হয়তো গায়কই এরকম পাকাভুক্ত হয়নি, যেহেতু সে লালনের শিল্পী না, কিন্তু সে আন্দাজ আছে, সে আন্দাজটাকে যদি সে আরও পলিশ করে তা আরও ভালো গাবে ভবিষ্যতে। থ্যাংক ইউ স্যার। শ্যালা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রাবণীকে। কি সুন্দর লাগছে এই পাখির রহস্য কি? আসলে আমি যে গানটি করছি ওটির সাথে আর কি সংযুক্ত। কোন গানটি করছো? দিনে দিনে খসিয়ে পড়বে রঙিলা দানাদের মাটি। দিনে দিনে খুশি আপনি বে
গোসাই জি, কোন রঙে স্ট্যান্ডিং ওভেশন পেয়ে গেলে মিতালি ম্যাম, সামিনা ম্যামের কাছ থেকে, এদিকে বাঁশিও পড়ে গেছে ওখান থেকে হাতে। ওয়েল, আমরা একটু জাজেসদের কাছে যাই, সবার আগে বাড়ি স্যারের মুখ থেকে শুনি। তুমি এটা কার গান করেছো? স্যার, আমি অনেকের গানই শুনেছি, তার মধ্যে আমি পাপনের গানটা তুলেছি। আমি একটা সুরে শুনেছি অনেক বছর আগে, তারপর বিবর্তন হয়েছে অনেক। যা হোক, টোটাল কম্পোজিশন, গায়কি, একটা মজা চলে আসছে ভালো। ওই কথাটাও একটু ভিন্ন। কোন বার রঙে বঞ্জাস ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে রে সাইজি, কোন বার রঙে কষিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি রে সাইজি, কোন বার রঙে। অন্তত 40 বছর আগে শুনুন। পাপন যে নামটা বললো না বাড়ি ভাই, ও কিন্তু আসামের ছেলে, আর খুব ভালো গান করে এবং নিজে খুব খুব ভালো কম্পোজও করে। আমি ওকে চিনি, আমি ওকে সামনাসামনিও শুনেছি। তো ওর গানটা তুলে ও যেভাবে ওর নিজস্বতা নিয়ে ও ডেলিভারি করেছে, এক্সেলেন্ট। আর কিছু কিছু জায়গাও নিয়েছে, টুকরো টুকরো কাজ ছিল যেটা এত অনায়াস হয়ে হেসে গেয়েছে ওটার, মানে এক্সেলেন্ট, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে শ্রবণে। যাই হোক, আমি ওর পাপনের নামটা শুনিনি আর ওর গানও গানটাও শুনিনি, তোমার কাছে শুনলাম। যেমনই হোক, বাড়ি ভাইয়েরটা তো অসাধারণ ওনার সুরটা, কিন্তু তোমার যেটা, আমি তোমার গায়কিটা দেখছিলাম, বিশ্বজিৎ স্যার। আমি ওর চাইতে ধন্যবাদ বেশি দিব মিউজিশিয়ান। আমি গানটা না অতটা মানে শুনিনি, কারণ আমার লক্ষ্য ছিল যে এরা কোথায় ধরে ছাড়ে ভুল করে। তো এনিওয়ে, অবশ্যই অবশ্যই ভালো গিয়েছো তুমি। জানা জানি রে, নি তুই জানা।
কাছে ফিরব আমি, হইয়া মাতেলা রে হইয়া পাগেলা, কই রইলা রে বন্ধু কই গেলা রে, কই রইলা রে বন্ধু কই গেলা রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে, রঙিলা 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 রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে, রঙিলা 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 রে, আমারে ছাড়িয়া রে বন্ধু পাঞ্জলি, কি হয়েছে বলো, কি হয়েছে? আসলে আমি একটা জায়গায় একটু লিরিক্সে ভুল করেছি। আচ্ছা, ওর গলায় দরাজ গলায় বলবো, ওর দরাজ গলায় আমি এই যে আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে এই যে ফিলটা আমি এত ভালো, আমার ভাল লাগছিল, এত ভালো গেয়েছো, এত নুয়ে থাকার কোনো নেই, তুমি সোজা হয়ে দাঁড়াও। ভুল হতেই পারে কিন্তু আমি কিন্তু ধরতে পারিনি সুরের ধারায় তুমি যে নিয়ে গেছো, কোন জায়গাটা ভুল হয়েছে বলো তো। প্রথমে আসলে ওই অন্তরটা ওই লাইনটায় প্রথমে হবে কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমি লাস্টে ছাড়ার সময় যে, ঠিক আছে, নিজের ভুলটা যারা ধরতে পারে না তারা কিন্তু অনেক বড় আর্টিস্ট হয়, কারণ নিজের ভুলটা বুঝতে পারাটাও কিন্তু একটা বিরাট গুণ আমি মনে করি। আমার খুব ভাল লেগেছে, ভীষণ ভাল লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। বিশ্বজিৎ স্যার, জায়গাটা সঙ্গীতের বাইরে, আমার পাঞ্জিরি নামটা দেখে আমরা বোধহয় স্কুলে বোধহয় একটা গাইড বই ছিল না পাঞ্জিরি, হ্যাঁ, আমি সেই জায়গায় ফিরে গেলাম, ওই মোটা বইটা দেখলে আমার ভয় লাগতো। এখনো আছে সেটা, সেই এখনো আছে না, মানে 1952 সাল থেকে মনে হয় চলছে না, আমার ঠিক 52 সাল থেকে দেখি নাই, এটা জাস্ট একটা কথার কথা। ও আচ্ছা, হুম, বেশ মজার মজার কথা জানি আমি, জানি তোমাদের জন্য এটা অগ্নি পরীক্ষা, কারণ সবাই যে সব গাইতে পারবে এটা আমি আশা করি না আর প্রয়োজনও মনে করি না, যার গলায় যেটা যাবে সেটাই গাওয়া উচিত, আর ভার্সেটাইলিটি খুব কম শিল্পীর পক্ষে সম্ভব হয়। তারপরও যেহেতু এটা কি বলবো যে সেরা কণ্ঠের প্রতিযোগিতা, এখানে আমরা যাচাই করবই, সেই হবে সেরা যে সব কিছুই করতে পারে। একটা জিনিস খেয়াল রাখবো যেটা খুব বেশি দরকার, দম চুরি, দমটা কোন জায়গায় নিবে কোন জায়গায় ছাড়বো, হ্যাঁ এটা তুমি খেয়াল রাখবো, আর না বাকি সব ঠিক আছে। থ্যাংক ইউ। সামিনা ম্যাম, তোমার গলাটা মানে একটা নতুন নতুন রকম লাগলো, আমরা তো আসলে অন্য স্টাইলে শুনেছি, রঙ্গিলা রঙ্গিলা, মানে একদম র একটা গলা, তো তুমি একটু গলাটা একটু অন্যরকম একটু ছিল গলাটা তোমার, ভালোই হয়েছে, খারাপ হয়নি কিন্তু, হ্যাঁ কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এক একজন এক একভাবেই গাইতে পারে, কোনো ব্যাপার না, তো সেরকম সেই অনুযায়ী তোমার গানটা ভালো লেগেছে, তোমার গলা গলাটা যেহেতু ভালো সেজন্য তোমার গলাটা ভালোই লেগেছে আমার। থ্যাংক ইউ ম্যাম। বারি স্যার, কেমন লাগলো আমাদের পাঞ্জিরির গায়কি? এই গানটি আমি 400-500 বার শুনেছি, রেকর্ড শুনেছি, লাইভ শুনতে পারিনি, শচীন্দ্রদেব বর্মনের হয়েছে কি একটা অতি এস্টাবলিশড জিনিসকে প্রেজেন্ট করা খুব শক্ত ব্যাপার, মাথার মধ্যে ওইটা ঘুরতে থাকে, তো খুব বেশি জনপ্রিয় গান অ্যাভয়েড করা উচিত আমার মতে। যাই হোক, যতটুকু পরিবেশন করেছে সে নতুন শিল্পী হিসেবে, আমি চাইব তার একটা কঠিন জিনিসকে
আস্তে আস্তে অ্যাভয়েড করে সোজা জিনিস থেকে কঠিন জিনিসে আগায় যাওয়া উচিত, এটাই আমার কাম্যতার কাছ থেকে। থ্যাংক ইউ স্যার। তোমাকে যেতে দিব, তুমি বলে যাও তোমার রঙ্গিলা কোথায়। আচ্ছা ঠিক আছে, যাও আরেকদিন শুনবো এই কথা। থ্যাংক ইউ। এবার ডাকছি মঞ্চে তিন্নিকে। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এখনো কি সবাই খুব জ্বালাচ্ছে? না, তুমি সবাইকে জ্বালাচ্ছো, কোনটা করছো বলো। আমিও জ্বালাই এখন, ওরা আমাকে জ্বালায় মিমিক্রি করার পরে। ও কিন্তু খুব ভালো মিমিক করতে পারে। আজকে কোন গানটি গাইছো? আমি আজকে শ্রদ্ধেয় মরহুম শাহ আব্দুল করিম স্যারের একটি গান তুমি বিনে আকুল পরাণ শোনাচ্ছি, চেষ্টা করছি গাওয়ার। শুরু হয়ে যাক। ধন্যবাদ। প্রতি
গেলে ক্ষতি নাই গাইলে। তুমি যে কত চঞ্চল, কত দুষ্ট ভরা একটা মেয়ে, মনে হচ্ছে সেটার বাইরে একটা ক্যারেক্টার দেখছিলাম তোমার গান গাওয়ার সময়। জাজেসদের কাছ থেকে শুনি, সামিনা ম্যাম আগে নাম্বারটা দিয়ে নি, খুব ভোরে মনে হয় নাম্বার হচ্ছে। আমি তো এই গানটার যে এত আবেদন, এটা তো সবারই জানা এই গানটার আবেদনটা কতটুকু। আজকে এই ছোট্ট মানুষ তিন্নি যেভাবে গাইলো গানটা, আমার মনে হচ্ছে ছোট্ট একটা ওই যে গ্রামে যে ছোট মেয়েদের বিয়ে হয়ে যায় না, হ্যাঁ, সুন্দর একটা ছোট্ট সরল একটা গ্রামের একটা বউ, সে কাঁদতে কাঁদতে তার স্বামীকে কেঁদে কেঁদে বলছে, এবং আমি অবাক হচ্ছি, এখান থেকে মনে হয় আমার দূর থেকে দেখ, ও তিনি মনে হয় কাঁদছে, তুমি জানো তোমার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। এবং আমি অবাক হয়ে দেখছিলাম যে ও পুরো গানটা কেঁদে কেঁদে গাইলো, এই যে ফিলটা, তুমি কেন কাঁদছো তিন্নি? আসলে আমি যখনই বাসায় কোনো গান তুলি বা গান প্র্যাকটিস করি, সবসময় আমার বাবা পাশে থাকে, কিন্তু এবার কোনো গান করার বেলায় বাবার ধমকটা ছিল না, তাই বাবাকে অনেক মিস করছি। যাক, দেখো বাবা মাকে ভালোবাসে, এখন কত কত ভালো লাগলো শুনে কথাটা, যে ও বাবাটা ছিল, বাবার কাছে এই মুহূর্তে নেই বলে ওকে বকাটা শুনতে পাচ্ছে না। এবং তোমার এই কান্নাটা যে কতখানি কাজে লেগেছে তোমার এই গানটাতে, তুমি নিজেও জানতে জানো না, সেই জন্যই মনে হয় তোমার এবার তোমার বাবা নেই তোমার পাশে। এই কান্নাটা তোমার গানের মাত্রাটাকে 10-এ 10 করার জন্য যথেষ্ট, অপূর্ব। তোমার অনেক অনেক ভালো হোক এই দোয়াই করছি, এবং নেক্সট রাউন্ডে তুমি আমাদের সাথে থাকো, এটা আমার বিশেষ চাওয়া। ধন্যবাদ ম্যাডাম। বিশেষ স্যার, আসলে আধুনিক গানের এই শিল্পী, তাই না? জি স্যার। যাই হোক, এই বিচ্ছেদি গানটার মধ্যে যে আকুতি মিনতিটা ছিল, সেটা তোমার গায়কিতে প্রচণ্ডভাবে ফুটে উঠেছে। এটা হচ্ছে একটা সিঙ্গারের সবচাইতে বড়, ধন্যবাদ, কী বলবো, যে প্রাপ্তি। সেদিক থেকে তুমি একেবারেই উত্তীর্ণ হয়েছো। মিতালি ম্যাম, তোমার অনেক
ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখি, কারণ যেরকম আমি আধুনিকও শুনেছি, আজকে তোমার এই দখলটাও আমাকে অবাক করেছে এবং খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাডাম, ভালো লেগেছে। বাড়ি স্যার? বিচ্ছেদ দুই রকমের, যেমন ময়মনসিংহ অঞ্চলে আমার বাড়ি, ওখানের বিচ্ছেদকে বলে কাটা বিচ্ছেদ। যে বিচ্ছেদ টান দিলে মামা বুঝছনি কলজা ফালা ফালা হয়ে যায়, কাটা কাটা বিচ্ছেদ বললো এটাকে, কাটা বিচ্ছেদ, কাটা বিচ্ছেদ। তো কাটা বিচ্ছেদ ওই ইমোশন দিতে হয় না, গান শুরু করলেই ভিতর থেকে বিচ্ছেদ চলে আসে, অটোমেটিকলি চলে আসে। সেই বিচ্ছেদের মধ্যে ফারাক আছে, বাট তুমি যে আন্দাজটা নিয়েছো বিচ্ছেদের সেটা খুব ভালো। তুমি ধীরে ধীরে সাইয়ো ফিরা পানে চায়ো রে।
আমার বিয়ার বড় সাথি চরচুনা রে দেখি তারাই আমায় রাই খাই আসবে দিয়া মোরে ফাঁকি রে আমার বিয়ার বড় সাথি চারজনারে দেখি তারাই আমায় রাইখাই আসবে দিয়া মোরে হাঁকি রে সাধো চান্নিয়ারে সঙ্গে কইরা নিও দিলে ও বলার পানে চাইও রে ও প্রাণ বান্ধব রে ধীরে ধীরে চাইও ফেরা পানে চাইও রে ধীরে ধীরে চাইও আমি কি এখানে বসে জাস্ট শ্রোতা হিসেবে শুনতে পারি? কারণ আমি থরলি এনজয়িং, আর কাকে যে কী মার্কস দেবো আমার হাতে এখন নেই সত্যি তাই।